হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ বিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের একশো বাইশ নম্বর পেজে যে একটি ইতিহাসের প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক দেখো এখানে রয়েছে বিভাগ ক একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপত্র হলো অপশান নম্বর খ সোশ্যাল হিস্ট্রি একের দাগের দুই ডান্স ফর ইন্ডিয়া গ্রন্থি রচনা করেন অপশান নাম্বার গ বীরজু মহারাজ একের দাগের তিন উডেড স্প্যাশ প্রকাশিত হয় অপশান নাম্বার খ আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে একের দাগের চার স্বদেশীর প্রতি কবিতার রচয়িতা হলেন অপশান নাম্বার ক ডিরোজিও একের দাগের পাঁচ উনিশ শতকের বাংলা নবজাগরণ ছিল এক ধরনের অতি কথা এ কথা বলেছেন অপশন নাম্বার খ বিনয় ঘোষ একের দাগের ছয় রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন অপশান নাম্বার গ টু আর বিদ্রোহ একের দাগের সাদ হুল দিবস পালিত হয় অপশান নাম্বার খ তিরিশে জুন একের দাগের আট মহারানী ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় অপশান নাম্বার ঘ এলাহাবাদে একের দাগের নয় হিন্দু মেলা প্রতিষ্ঠার সঙ্গে যার নাম জড়িত তিনি হলেন অপশান নাম্বার খ নবগোপাল মিত্র একের দাগের দশ বর্তমান ভারত গ্রন্থি প্রথম প্রকাশিত হয় অপশান নাম্বার ক উদ্বোধন পত্রিকাতে নেক্সট প্রশ্ন বলছে দেখো একের দাগের এগারো বর্ণপরিচয় প্রথম ভাগ বাসিত হয় অপশান নাম্বার ক আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে একের দাগের বারো বলছে বোলপুরে শান্তিনিকেতন আশ্রম পুষ্ঠা করেন অপশান নাম্বার ক দেবেন্দ্রনাথ ঠাকুর একের দাগের তেরো মোফলা বিদ্রোহ হয়েছিল অপশান নাম্বার ক মালাবার উপকূলে একের দাগের চোদ্দো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হলেন অপশান নাম্বার ক লালাজপত রায় একের দাগের পনেরো বাংলা কৃষক পূজা পার্টি প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার ক বলছে এ কে ফজলুল হক নেক্সট প্রশ্ন বলছে একের দাগের ষোলো স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মী ফান্ডার প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার ঘ সরলা দেবী চৌধুরানী একের দাগের সতেরো অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন অপশান নাম্বার ক শচীন্দ্র প্রসাদ বসু একের দাগের আঠেরো সেলফ রেসপেক্ট আন্দোলনের নেতৃত্ব দেন অপশান নাম্বার খ ই ভি স রামস্বামী না নায়িকার একের দাগের উনিশ জুনাগড় কবে ভারতভুক্ত হয় অপশান নাম্বার গ উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে একের দাগের কুড়ি উদ্বাস্তু গ্রন্থের রচিতা অপশান নাম্বার ঘ হিরণময় বন্দ্যোপাধ্যায় এরপর হচ্ছে দেখো পরের প্রশ্ন উপবিভাগ বিভাগ খ উপবিভাগ টু পয়েন্ট ওয়ান তার একেরটা বলছে একটি কথা উত্তর দাও কলকাতার জাতীয় নাট্যশালা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর নেক্সট প্রশ্ন বলছে একটা দক্ষিণ এশিয়ার প্রথম পশ্চিমী ধাঁচে বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর হবে ক্যালকাটা ইউনিভার্সিটি নেক্সট প্রশ্ন তিনেরটা বলছে শৃঙ্খলা গ্রন্থটি কী রচনা করেন উত্তর বিনা দাস নেক্সট প্রশ্ন বলছে চারেরটা ভারতের লোহমারব নামে কে পরিচিত উত্তর হবে বল্ল সর্দার বল্লভভাই পটেল নেক্সট হচ্ছে বিভাগ টু পয়েন্ট টু ঠিক ভুল এক একটা বলছে রসগোল্লা বাংলা জগৎ মহাত্ম আবিষ্কার গ্রন্থটি রচনা করেন হরি পদভৌমিক এটা ঠিক যেটা বলছে হিন্দু প্যাট্রেটিক পত্রিকা সম্পাদক হলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় মুখোপাধ্যায় শিপাবিদের সমর্থক ছিলেন এটা ভুল নেক্সট প্রশ্ন বলছে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু ঠিক আর চারটা বলছে এম এন রায়ের প্রকৃত নাম হচ্ছে রাজবিহারী বসু এটা হচ্ছে ভুল এবার হচ্ছে মেলাও দেখো বামা বদিনীর সঙ্গে তিন হবে উমেশচন্দ্র দত্ত খুদ্কারীর সঙ্গে চার হবে মুন্ডা বিদ্রোহ আর ভাই কম সঙ্গে হবে দুই শ্রীনারায়ণ গুরু আর একের সঙ্গে কলকাতার বিশ্ববিজ্ঞান কলেজ এটা হবে তারকনাথ পালিত নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো উপবিভাগ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ বলছে ব্যাখ্যা নির্বাচন নির্ণয় করতে হবে এক একটা একে বিবৃতি রয়েছে দেখো উনিশ শতকে ভারতে বিভিন্ন প্রান্তে আদিবাসীরা বিদ্রোহে সামিল হয় সঠিক উত্তর ব্যাখ্যা নম্বর দুই অরণ্য আইন প্রবর্তন ও ঔপনিবেশিক আর্থিক শোষণের আদিবাসীরা চির জীবন চরম দুর্দশায় সম্মুখীন হয় এবার হচ্ছে দু একটা বিবৃতি বলছে সিপাহী বিদ্রোহ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যোগ দেননি ব্যাখ্যা নম্বর ওয়ান সঠিক উত্তর হবে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণ করে বলে মনে করত একের দাগের সরি পাঁচের দাগের তিনেরটা বলছে বিবৃতি বলছে বিপ্লব হলো একটি প্রতিবাদের উপায় অপশান নাম্বার তিন ব্যাখ্যা নাম্বার তিন হবে উত্তর বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত আমূল পরিবর্তন ঘটে পাঁচেরটা চারেরটা বলছে একা আন্দোলনের সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে উত্তর নাম্বার ব্যাখ্যা নম্বর দুই এটি একটি কৃষক আন্দোলন